এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন পুরুলিয়া লোকসভা সাংসদ তরুণ তুর্কি নেতা লড়াকু নেতা আমাদের সবার প্রিয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়। জোরদার হাত তালি দিয়ে স্বাগত জানান। ভারত মাতা কে, একটু জোরে বলুন, ভারত মাতা কে। যারা রোডের উপরে দাঁড়িয়ে আছে সেই বন্ধুদের কাছে অনুরোধ, যদি অ্যাম্বুলেন্স থাকে অ্যাম্বুলেন্সটাকে রাস্তা করে দেবে, যাতায়াতের জন্য সুব্যবস্থা করে দেবেন। বন্ধুগণ, আজকে এই ঝালদা হাটতলাতে যে ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ সভা হচ্ছে, সেই প্রতিবাদ সভাতে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় রাষ্ট্রীয় নেতা মাননীয় কৈলাস বিজয়বর্গীয় মহাশয়, ব্যারেকপুরের লোকপ্রিয় সাংসদ, সকলের প্রিয় আমার বড় দাদা সম্মানীয় অর্জুন সিং মহাশয়, আমাদের জেলার একটি অংশ থেকে পাশের জেলার কিছুটা অংশে এবং পাশের লোকসভার সদস্য, আমাদের অভিভাবক, সকলের প্রিয় সম্মানীয় সুভাষ সরকার মহাশয়, আমাদের পাশের জেলার পাশের লোকসভার লোকপ্রিয় সাংসদ সম্মানীয় কুনার হেমব্রম মহাশয়, কলকাতা থেকে এসেছেন আমাদের প্রিয় নেতা রাকেশ সিং মহাশয়, রাড়বঙ্গ জোনের জোনের কনভেনার সম্মানীয় নির্মল কর্মকার মহাশয়, আপনাদের আমাদের জেলার পর্যবেক্ষক সম্মানীয় বিবেকানন্দ ভট্টাচার্য মহাশয়, আমাদের জেলার লড়াকু জেলা সভাপতি সম্মানীয় বিদ্যাসাগর চক্রবর্তী মহাশয়, এই মঞ্চের সঞ্চালক তথা জেলার অন্যতম সাধারণ সম্পাদক সম্মানীয় বিবেক রেঙ্গা মহাশয়, পুরুলিয়া লোকসভার প্রাক্তন সাংসদ সম্মানীয় নরহরি মাহাতো মহাশয়, আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক সম্মানীয় বিপি সিং দেব মহাশয়, এবং মঞ্চে যারা উপস্থিত আছেন, আমার সামনে যারা আছেন দূর দূরান্তে দোকানদার বন্ধুগণ, পথ চলতি মানুষ এবং সংবাদদাতা বন্ধু, আমার আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন, সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরিক অভিনন্দন এবং প্রণাম। বন্ধুগণ, আপনারা ভাববেন কয়েকদিন আগে গত 6 তারিখ ভারতীয় জনতা পার্টি সিএ এর পক্ষে একটা ধন্যবাদ মিছিল বের করেছিল, সেই ধন্যবাদ মিছিল কয়েকদিন আগে বের করার পরেই হঠাৎ করে আবার এই মিছিল বের করার প্রয়োজন কি হলো বন্ধু? প্রয়োজন হয়েছে বন্ধু, কারণ সেটা পশ্চিম বাংলায় যে বর্তমান অবস্থা চলছে, পশ্চিম বাংলার গণতন্ত্রের যে বর্তমান পরিস্থিতি, সেই দেশ ভাগের সময় যেরকম ভারতবর্ষের অবস্থা ছিল বর্তমানে সেই রকমই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে বন্ধু। কি চলছে? দেশ ভাগের সময় যেরকম কাটো মারো পুলিশের অত্যাচার ইংরেজদের আমলে যেরকম চলতো সেই রকমই বর্তমান চলছে। সেদিনকে বন্ধু কি হয়েছিল, একটি শান্তি শৃঙ্খলা ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা মিছিল বের করেছিলাম আমরা, মিছিলটা যা শেষ হওয়ার দিকে পৌঁছেছিল, হঠাৎ করে দিদির কাছে মনে হয় খবর যায় কি পুরুলিয়ার ঝালদাতে যে মিছিল চলছে, লোকে লোকারণ্য হয়েছে, ভিড় হয়েছে, পুরুলিয়াতে বিজেপিকে আটকানো যাবে না। সেইটার মাথায় রেখেই দিদি তার যে ছোট ছোট ভাইয়েরা এখানে আছে, এখানে লোকাল পুলিশ কর্মী, সেই পুলিশ কর্মীদেরকে তিনি নির্দেশ দেন, এবং হঠাৎ করে আমাদের যে শৃঙ্খলাবদ্ধভাবে যে মিছিল চলছিল সেই মিছিলের উপরে আক্রমণ করে হামলা করে লাঠিচার্জ করে, বন্ধুগণ সেই লাঠিচার্জে আপনাদের প্রিয় সাংসদ যাকে আপনারা মনে করেন আপনাদের ঘরের ছেলে, আপনাদের ছোট ভাই, তাকেও তারা রেহাই দেয়নি, এই জেলার যে আপনাদের জনপ্রতিনিধি তাকেও তারা রেহাই দেয়নি। বন্ধুগণ, এটা কোনো ব্যতিক্রম নয় পশ্চিম
পশ্চিম বাংলাতে আমার সামনে যিনি বসে আছেন মাননীয় সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয় তাকেও আপনারা দেখেছেন গত কয়েক মাস আগে তাকে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল আমরা কোন পশ্চিম বাংলাতে আছি বন্ধু আমার মনে হচ্ছে না এটা ভারতবর্ষে আছি না সিরিয়ার মধ্যে আছি পুলিশ তো পুলিশ সেদিনকে তো লাঠিচার্জ করলই তারপরে কি করেছে বন্ধু প্রত্যেকদিন রাত্রিবেলা সাধারণ মানুষের ঘরে হানা দিয়ে অত্যাচার করছে ঘরের দরজা ভাঙছে মারছে পিটছে দিনের বেলা অত্যাচার করছে দিদি আপনি আমার আওয়াজ যদি শুনতে পান এই মঞ্চের মাধ্যমে তাহলে আপনি মনে রাখবেন আপনার যে আশা আপনার যে আকাঙ্ক্ষা যে কেটার বাংলাদেশ বানিয়ে সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আপনি ভুলে যান আমি থাকতে আমরা থাকতে জীবন দিয়ে দেব কিন্তু আপনার এই আপনার স্বপ্ন সফল হতে দেব না মরে দেব কিন্তু আপনার যে স্বপ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটা কিছুতেই হতে দেব না বন্ধুগণ আমি আপনাদের মাধ্যমে মাননীয় মমতা ব্যানার্জিকে বার্তা দিতে চাই উনি ভুলে গেছেন উনি ভেবেছিলেন সিপিএম যেরকম করত এবং তারপরে উনি যেরকম ভাবে এসেছিলেন এসে যেরকম অত্যাচার করে বাকি জায়গাতে শুরু করেছেন উনি অনুসরণ করছেন সেই উত্তরপ্রদেশের অখিলেশ যাদবকে উনি অনুসরণ করছেন সেই হায়দ্রাবাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে আমি মনে করিয়ে দিতে দিদি দিতে চাই চন্দ্রবাবু নাইডুর চন্দ্রাস্ত হয়ে গেছে এবং অখিলেশ যাদবকে জিজ্ঞেস করুন তিনি এখন কোথায় আছেন তাই বন্ধুগণ আমি বলতে চাই এই পুলিশের অত্যাচার দিদির অত্যাচার তৃণমূল কংগ্রেসের অত্যাচার যদি না বন্ধ হয় আজকে তো আপনারা হাজারে হাজারে লোক দেখছেন কালকের ডেটে এই থানার সামনে কিংবা এসপি অফিসের সামনে লক্ষাধিক লোক নিয়ে বসে যাব ওখানেই মরে যাব কিন্তু কারো কোনো ক্ষতি হতে দেব না এখানে জনগণের কোনো ক্ষতি হলে খেসারত দিতে হবে দিদিকে আর সেই খেসারত 2021-এ আপনাদেরকে ব্যালটের মাধ্যমে তাকে তার যে বুলেট সেই বুলেটের জবাব দিতে হবে তাই বন্ধু আপনারা আমাকে তো সবসময় পান আমি আপনাদের মাঝেই থাকি আপনাদের এই ঘরের ছেলে আমাকে সবসময় শুনছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না আপনারা আমাদের যে প্রিয় নেতা পশ্চিম বাংলার পর্যবেক্ষক রাষ্ট্রীয় নেতা আমার পরে তাকেই শুনবেন তাকে শোনার জন্য আপনারা এসেছেন কিন্তু আমি আবার বলে যাচ্ছি পশ্চিম বাংলার পুলিশ সুধরে যা মমতা ব্যানার্জি আপনাকে বলে যাচ্ছি আপনার আইন ব্যবস্থা এখনো সময় আছে সুধরে নিন নতুবা ইতিহাস আপনাকে ক্ষমা করবে না বাংলা কংগ্রেসের ইতিহাস মাথায় রাখুন গোলাম যাদবের ইতিহাস মাথায় রাখুন চন্দ্রবাবু নাইডুর ইতিহাস মাথায় রাখুন আরো এরকম অত্যাচারী যত শাসক তাদের ইতিহাস দেখুন ইংরেজ চলে গেছে মুঘল পাঠান চলে গেছে আপনাকেও কেউ মনে রাখবে না আমি আপনাকে এইটুকুই বলতে চাই শেষ পর্যন্ত অন্তত ঔরঙ্গজেবের মতো কিংবা মির্জাফরের মতো যে স্মৃতিচিহ্ন তাদের আছে সেরকম বাঁচিয়ে রাখার জন্য এখনো আপনাকে আমি বলছি আপনি যে পদ্ধতি চালাচ্ছেন সেটা বন্ধ করুন আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করছি না বন্দে মাতরম ভারত মাতা কি জয়